আবারও মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনা কয়েকদিন আগে আবার আরেকটা মাদ্রাসায় হচ্ছে বলাৎকারের ঘটনাও পড়লাম একদম রেগুলার বেসিসে একদম ডেইলি বেসিস এগুলো হইতেছে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এগুলো নিয়ে কোনো কথা হয় না কোনো আলোচনা হয় না তো যে বাচ্চাটাকে পিটেল ভিডিও অবশ্যই দেখলে যদিও বড় রিলেটেবল হয় কোনো ভাবে নিশংসভাবে পিটাইছে আর কি বাচ্চাটার বার্থডেতে আমার বাবা মা আসছিলো দেখা করতে বাবা মা দেখা করে যাওয়ার পরপরই বাচ্চাটার ঘাড়ে ধরে ঢুকে নিশংস প্রহার এই কথাটি ঢোকার আগে আমি একটা ছোট ক্লিপ ভিডিও ক্লিপ দেখাই এটা অনেক আগের একটা ভিডিও ক্লিপ আমি দেখে সেভ করে রাখছিলাম একটা বাচ্চা খুব কান্না করতে থাকে কান্না করে হচ্ছে ফ্যামিলিতে বাসায় ফোন দেয় দিয়ে বাবাকে বলে সে নিয়ে যেতে থাকে তো বাবা নিতে রাজি হচ্ছে না বাসায় যেতে আর কি আর বাচ্চাটার যে হৃদয় কান্না এবং কান্নাটা আমার কাছে দেখে ফ্র্যাঙ্কলি মনে হয় নাই যে শুধুমাত্র সে বাসায় জর্জনে কাঁদতেছে আমার মনে হয়েছে যে এখানে কোনো স্টোরি আছে যেটা সে শেয়ার করতে পারতেছে না শেয়ার করতে চাচ্ছে না চাচ্ছে না পারতেছে না কারণ ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া হয় না ফ্যামিলি থেকে বরং উল্টা শিক্ষকের বিরুদ্ধে কথা বললে টিচারের বিরুদ্ধে কথা বললে হুজুরের বিরুদ্ধে কথা বললে উল্টা বা বিচার দিলে বা অভিযোগ করলে সাপোর্ট তো করা হবে না উল্টাকে তাকে দায়ী করা হবে তো এই কারণে বাচ্চারাও সাহস করে না সবকিছু বলার তো ভিডিওটা দেখেন দেখে আমার আমি জানি না এই ছেলেটাকে কি বলাৎকার করা হয়তো মাদ্রাসায় যেটা সে লজ্জার কথা বলতে পারতেছে না ফ্যামিলির কাছে কিন্তু থাকতেও চাইতো পার্থক্যনা মাত্রে এই কারণে এভাবে সে কাঁদলো আই ডোন্ট নো আই জাস্ট ডোন্ট নো আমি স্পেকুলেট করতে মানে না করে তো পাই নাই আমরা স্পেকুলেট না করলে তো এই বাচ্চাগুলোকে দেখবে কে সো ক্লিপটা দেখেন ছোট এই কষ্ট লাগে বাড়ি লাগে খুব আমরা বড় মানুষই হবে না

সো কেন এই বাচ্চাটার এই হৃদয় বিদারক কান্না সো অ্যাগেন আমার মনে হয় না অনেস্টলি আমার জন্য রিলিৎ সিং যে এই বাচ্চাটা শুধু বাড়ি যাওয়ার জন্য কাটতেছে এভাবে তার এখানে অন্য কোনো আছে ইদার সে খুবই নির্যাতনের শিকার হয় অথবা হয়তো তাকে বলাৎকারও করা হয় বলাৎকার আর কি সো হোয়াট এভার ইট ইজ আমি যাই নাও এই ঘটনাগুলোর আলোচনার জায়গাটা কোন জায়গায় দেখেন আপনারা আলোচনার জায়গাটা এই যে বাচ্চাগুলো মার খাইতেছে একটা দুটা ঘটনা বের হয়ে আসে এগুলো না আসলে আলোচনার জায়গাটা আলোচনার জায়গাটা হচ্ছে যে অভিভাবকদের যে সাপোর্ট থাকে এবং অভিভাবকদের সাপোর্ট থাকার কারণে এই হুজুররা বা শিক্ষকরা স্কুলের এই পরিমাণ বাড় বাড়ার সাহস পায় এই পরিমাণ গুন্ডামি করার সাহসটা পায় কিন্তু বাচ্চা কাচ্চাদের অভিভাবকদের কাছ থেকে ইম্পিউনিটিটা পেয়ে নাও বাচ্চা কাচ্চার অভিভাবকরা কেন ইম্পিউনিটি দেয় এখন মানুষজন গালাগালে শুরু করবে বাচ্চা কাচ্চার অভিভাবকদেরকে হ্যাঁ এগুলো আর কতবার করে বলবো আপনারা তো আসলে শিক্ষিতজন সভ্যজন ভদ্রজন এসি রুমের মধ্যে বসে বসে যাজ করেন ওই যে কিছু আছে না যে আপনার নারীবাদী ফারিবাদী আছে মানে এদের তো কথাবার্তার মধ্যে কোনো থট নাই হ্যাঁ ওই যে অভিনয় দেখে দেখে অভিনয় করতে হবে খুব বোক খুব সচেতন এরকম একটা নাটক করতে হবে তো এই যে বাচ্চা ছেলে বাচ্চা হইলে খুশি হইতো আগেকার গ্রামে মেয়ে বাচ্চা হইলে অখুশি হইতো ইভেন মেরে ফেলতো এগুলো তো আসলে এগুলোর পিছনে একটা আর্থসামাজিক কারণ আছে কারণ গরিব ফ্যামিলিতে যখন বাচ্চা ছেলে বাচ্চা হয় ছেলে বাচ্চাটাকে দিয়ে কাজ করাইতে পারবে ইনকাম করাইতে পারবে মেয়ে বাচ্চা হলে এটা উল্টা একটা বোঝা থাকে খাওয়াইতে হবে এবং সেই ইনকাম করে আনতে পারবে না কাই পরিশ্রম করে তো তারা গরিব মানুষ আপনাদের মতো তো অত ইয়ে না যে কারণে তাদের লাইফটা তাদের প্রায়োরিটিগুলো একটু ডিফারেন্ট তো এই ইস্যুগুলোর করে গিয়ে কথা বলতে চাচ্ছি আমি যেটা বললাম যে বাবারা ছেলে হলে খুশি হয় মেয়ে হলে খুশি হয় না খুব খারাপ মানুষ আপনারা খুবই সভ্য বাবু তারপর হচ্ছে এই যে বাবা মা গুলা হচ্ছে বাচ্চা কাচ্চাগুলোকে ফোর্স করে মাদ্রাসায় পাঠায় কারণ এই বাবা মা গুলা আন্ডার দ্য ইমপ্রেশন যে এই যে বাচ্চাকে শিক্ষক পিটাইতেছে খুব ভালো কাজ হইতেছে এবং বাচ্চার যেই জায়গায় পিটায় শিক্ষক এই জায়গাগুলো ভেসতে যায় এগুলো কিন্তু এই হুজুররা এদের মাথা খাইছে বাবা মাদের এবং বাবা মারা বিশ্বাস করে এবং আপনি যত শিক্ষিত বাবা মাকে আপনি এগুলো বুঝাইতে পারবেন না তারাও যে হুজুরের পানি পড়া যায় খাইছে আপনি আমার মা এই শিক্ষিতার ব্যাচেলর মাস্টার্স করা মহিলা কাজী ভ্রেমের অনেক বুলশিট বিশ্বাস করে বসে আছে আমি বললে আমার কথা শুনবে না এবং শুধু এরকম আমার ফ্রেন্ডলিস্টে বিশাল পিএইচডিওয়ালা বিশ্বের সেরাসেরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ফিচডি করে আসছে একটা দিন কন্ডেম করবে না একটা একটা দিন কোনো কন্ডেমনেশন নাই না দেখার ভান নারী বাদ নিয়ে আছে এনারা শাহবাগের বিরুদ্ধে আছে আসে সকল কিছুর বিরুদ্ধে আসে তারা যত খারাপ কাজ করুক যত জঘন্য কাজ করুক যত ঘৃণ্য কাজ করুক মুখ দিয়ে একটা আওয়াজ বের হয় না একেবারে না পারতে হয়তো একটা স্ট্যাটাস না পারতে ওই ব্যালেন্স করার স্বার্থে দিবে একটা বোঝা যায় না কমিটমেন্টের জায়গা তো তথাকথিত এই শিক্ষিতরা তথাকথিত শিক্ষিত ইংরেজি শিক্ষিত ডিগ্রি ফিগ্রি পিএইচডি ফিচডি অলার লোকজন এদেরও ক্ষোভ আসে না সেখানে দাঁড়ি টুপি লোক ইনভলভ হইলে অন্য যে কোনো একটা কিছু কিন্তু ক্ষোভে ফেটে যাবে চরম এই যে কিশোরের হত্যাকাণ্ড রিমান্ডে নিয়ে পিটানো ক্ষোভে এদের টেকা যাবে না ফেসবুকে তখন শতপ্রণোচিত হয়ে একটার পর একটা লেখা বের হবে দীর্ঘশ্বাস লেখার লাইনে লাইনে শব্দে শব্দে দীর্ঘশ্বাস এগুলোর ব্যাপারে দীর্ঘশ্বাস তো দূরের কথা একটা কথা বেরোয় একটা কন্ডেমনেশনে বের না কেন কারণ এরাও আন্ডার দ্য ইম্প্রেশন যে হুজুর যত যাই হোক দাঁড়ি টুপি আছে দুই চারটে লাইন আরবি পারে হুজুর তো সুতরাং এদের পেটে মারলে পিঠে হয় তো সমস্যাটাই জায়গাতে সমস্যাটা এরা হুজুর দাড়ি টুপিওয়ালা লোক সুতরাং সব কিছু জাস্টিফাইড এরা আই যে না কী এরা বাস করে তো গরিব বাচ্চা কাচ্চার বাবা মারা তারাই গেছেন তারা অশিক্ষিত মানুষ বা কম শিক্ষিত মানুষ বা নিরক্ষর মানুষ গরিব মানুষ কুসংস্কারে বিশ্বাস করে হুজুরদের কথা দেব দেববাক্য হিসেবে মানে সুতরাং হুজুর বলে যে বা ওই যে ছোটোবেলা থেকে বলে আসছে যে হাড্ডিগুলো আপনার মাংসগুলা না হাঁটিগুলা আপনার মাংসগুলা আমার বাবা মার এইভাবে হুজুরদেরকে বা শিক্ষকদের কাছে কাছে বাচ্চাকে হস্তগত করে আসে তো ওনারা ছোটবেলা থেকে এরকম শিক্ষককে সম্মান করতে হবে আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস শিক্ষক যদি পিঠে লাশ করে ফেলে শিক্ষক যদি চরম গুন্ডাও হয় বাংলাদেশে কিন্তু এরকম আপনি সার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যত খারাপ কাজ করুক আপনি কিন্তু ধরেন একটা রাজনীতি করে গুন্ডা পান্ডা তাকে আপনি গুন্ডা পান্ডা বলতে পারবেন একটা শিক্ষক গুন্ডা আমি করছে আপনি গুন্ডা বললে মানুষজন এগোতে লেগে যায় শিক্ষক কিনে এইভাবে কথা বললো হুজুরদেরকে এভাবে কথা বললো সো না এরা এদের সো এই ভাই ভাইবটা তৈরি করে এরা এই যে লোকগুলো এগুলা করার সাহস পায় এই যে বাচ্চাগুলার অভিভাবকরা এবং এই যে লোকটা এভাবে বাচ্চাটাকে মারলো মামলা করতে গেছে থানায় বাচ্চার বাবা মা মামলা করবে না সারা দেশের মানুষ এই নৃশংসতা দেখে নিতে পারতেছে না যেখানে যার বাচ্চা যার নিজের বাচ্চা সে মামলা করবে না জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস যার বাচ্চা সে মামলা করতে রাজি হচ্ছে না টিওনও হচ্ছে বলে মামলা করাইছে করে বাবাকে তো তাহলে আপনারা বুঝতেছেন যে কোন জায়গায় পানি পড়া মাথা খাওয়াটা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে এদের ব্রেইন ওয়াশ কী পরিমাণে কী পর্যায়ে হয়েছে সো সমস্যাটাই একটা বাচ্চাকে মারা এগুলো তো প্রতি লাইক এভরি আদার মান্থ ঘটনা ভাইরাল ঘটনা সামনে আসে এবং এরকম অনেক ঘটনা আসে যেগুলো নিয়ে আলোচনা হয় না বাংলাদেশ হুজুর দেখে হুজুর দেখে কেউ কথা বলে না রাইট কারণ আপনার ধরেন যে যেই ঘটনাটা নিয়ে একশো জন কথা বলে শুধু হুজুর দেখেই নব্বই জনের কথা বলবে না পাশ কাটায় চলে যাবে দর্জন কথা বললে ওই সব ভাইরাল হয় না আর বললাম না আমার ফ্রেন্ড লিস্টে একেবারে পিএজি মিজি ইংরেজি শিক্ষিত টিকিত ভর্তি সব বিষয় নিয়ে ওক খালি হুজুর ইনভলভ হলে আর পেট থেকে একটা কথা বের হয় না হুজুর ইনভলভ মানে ওনাদের দৃষ্টিতে এনারা হুজুর ওনাদের দৃষ্টিতে এনারা শিক্ষক ওনাদের দৃষ্টিতে এনারা হুজুর সো অ্যাগেন আবার বলতে হচ্ছে সো এইসব তথাকথিত শিক্ষিত মানুষ যদি এইরকম মেন্টালিটি চিন্তা ইমপ্রেশন নিয়ে ঘুরে তো সাধারণ গ্রামের মানুষই যে বাচ্চার বাবা কিস করতে রাজি হয় না তো তো স্বাভাবিক বাচ্চার বাবা তো তারও আগে বিশ্বাস করা উচিত হুজুর শিক্ষক এরকম তো সমস্যাটা হচ্ছে সেই জায়গাতে এখানে এমন একটা ভুল কালচার ভুল ধারণা ভুল বিশ্বাস বিরাজ করে যে আপনি না ভাঙতে পারলে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন না এই বাচ্চাগুলো এইভাবে যে বাচ্চাটা এমন করে কান্না করলো বাচ্চার বাপ না হুজুর যদি বলে হুজুর যেভাবে বলবে হুজুর যা বলবে শিক্ষক যা বলবে এবং এই বাচ্চা কাচ্চাগুলো নিগৃহীত হয়ে কার কাছে যাবে সবার আগে বাবা মার কাছে যাবে ফ্যামিলির কাছে যাবে বাবা মা ফ্যামিলির কাছে সবার আগে নিগৃহীত হবে সবার আগে বাবা মা ফ্যামিলি তাদেরকে ফিরিয়ে দিবে এরকম অনেক ঘটনা পুরী মাদ্রাসার হুজুরের মাইটের খেয়ে বাচ্চা ভেঙে গেছে বাবা মার কাছে গেছে বাবা মা আবার ধরে এনে মাদ্রাসায় দিয়ে গেছে তারপর হুজুর আরও তিন গুণ মাইর কেন মাদ্রাসা থেকে চলে গেল সো এইগুলো অসহায় বাচ্চা কাচ্চা রাইট এবং বাবা মা ধরো অসহায়ত্ব আছে আমি যে কথাটা বললাম শুরুতে যে এরা গরিব মানুষদের একটা সামাজিক বাস্তবতা আছে যে কারণ এরাও প্রথমত এরা শিক্ষার অভাব এরা বোঝে না এরা বিশ্বাস করে যে হুজুর সার পিটায় হাঁটি করে গুঁড়া এটাই ভালো বাচ্চার জন্য এরা তো অশিক্ষিত মানুষেরা তো বাচ্চা কাচ্চার পড়াশোনা দেখাশোনা করতে পারবে না ওই পড়াশোনা যদি করতে হয় বাচ্চাকে ওইখানে ওখানে খেয়ে হইলো ওইখানেই করতে হবে তো তাদেরও হাত পা বাধা থাকে নানান দিক থেকে এবং ও আরেকটা আছে যে বাচ্চা যদি হাফেজ হয় তাহলে নাকি বাচ্চা হইতেছে বাবা মা মারা যাওয়ার পর বাচ্চার জন্য হাফেজ বাচ্চার সন্তান সুপারিশ করে করে বাবা মার জন্য মানে হুজুর এরকম করে নানান রকম একটা ঘোরের জগতে রাখছে এই মানুষগুলাকে সুতরাং এরা এখন বাচ্চা মরে যাক বাচ্চাকে হাফেজ করতে হবে ওনারা যাইতে হবে ভেসতে হুজুরত এই কথা কখনো যদি বলতো যে আপনার বাচ্চা হাফেজ আপনি বাচ্চাকে নির্যাতন করে নিষ্পেষণ করে হাফেজ বানায় সেই বাচ্চার সুপারিশে আপনি ভেসতে যাবেন আপনি তো ভেসতে যাবেন আপনি জোজকে যাবেন এই কথা যদি হুজুর বলতো তাহলে তো আর বাবা মা চিন্তা করতো না যে আমার বাচ্চা মরে যাক হাফেজ বানাই আমি ভেসতে যাব এর কান্ধে পা রেখে তো পুরো জিনিসটা একটা রং টিচিং পুরো একটা রং কালচার রং আইডিয়া রং ইমপ্রেশনের কারণে এই বাচ্চাগুলো ভুগতেছে মাদ্রাসায় এবং মাদ্রাসায় তো হাত দেওয়া যাবে না মাদ্রাসায় হাত দিতে পারবেন না এই এগেন আবার আবার বলতে হচ্ছে শিক্ষিত লোকজন কিছু বলে না আমার ফ্রেন্ডলিজ ভর্তি পিএইচডি ওলা লোক এবং আমার ফ্রেন্ডলিস ভর্তি অ্যাক্টিভিস্ট লোক প্রচুর অ্যাক্টিভিজম করে ফেসবুক নানান বিষয়ে এরা এই বিষয়ে নাই কখনোই নেই আমি কখনোই এদেরকে দেখিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শিক্ষিত জনই কিছু বলে না শিক্ষিত জনই মাইন্ড করে না তো এই নিরক্ষর গরিব সমাজের সেই এই শ্রেণীর আন্ডার প্রিভিলেজ শ্রেণীর লোকজন তো ভুল বিশ্বাস নিয়ে বসে থাকবে এবং এই স্টিম রোলার বাচ্চার উপর দিয়ে চলতে থাকবে এতে অবাক হওয়ার কিছু নেই